দেখো অনেক হলো মোমো বার্গার বিরিয়ানি, এবার একটু শেষ পাতের মিষ্টি ট্রাই করা যাক। কি পান্তোয়া 10 টাকা দে দাদা। 10 টাকা নাই আমার কাছে, দে 10 টাকা। 2 টাকা চাইছি, 10 টাকা দিবি, খাবো কি না দিলে? তাহলে বলো সাবস্ক্রাইব করতে সবাইকে। তার মানে কি বলো? চ্যানেল সাবস্ক্রাইব করতে। আমি শুনেছি যে মানে পান্তোয়াটা খুব বিখ্যাত এখানে। না, আমাদের বহরমপুরের ছানা বড়াটা হলো বিখ্যাত। মুর্শিদাবাদ মিষ্টির জায়গা একটা, মিষ্টির নাম আছে বাইরেও, তার মধ্যে ছানা বড়াটাও একটা, মুর্শিদাবাদের ছানা বড়া একটা নাম আছে। পান্তোয়াটা আলাদা। তাহলে এতক্ষণ আমরা কি খেলাম এটা? আমরা তো কিন্তু আমাদেরকে তো পান্তোয়া অর্ডার করলাম, তাহলে আমাদেরকে ওই গোলাপজাম খাওয়াল না? পান্তোয়া অর্ডার করলে গোলাপজাম খাইনি। মিষ্টির দোকানে পান্তোয়া খেয়েছো কি? হ্যাঁ। কিরম লাগে খেতে? ভালোই লাগে, মিষ্টি মিষ্টি। আর সেই আটা দিয়ে তৈরি করে, আটা দিয়ে তৈরি করে। দারুন ইনফরমেশন গাইজ। কিরকম মিষ্টি ওটা? কেটে গার্লফ্রেন্ড নাকি? মিষ্টি যেমন খেতে হয় ওরকমই লাগবে। ওরকমই লাগবে সত্যি? হ্যাঁ, আছে নাকি তোমাদের? অনেক বড় চ্যানেল, বিশাল বড় চ্যানেল, 1K সাবস্ক্রাইবার, কালীপূর্ণ হয়েছে 1K। একটু সবাইকে থ্যাংক ইউ বলো তো। আমি থ্যাংক ইউ বলবো? বলো তুমি একটু, আমি তো বলবোই। সবাইকে থ্যাংক ইউ জানানো হচ্ছে ভাইয়ের তরফ থেকে, 1K হয়েছে ভাইয়ের চ্যানেলে। আর খুব তাড়াতাড়ি টুকিটাও করে দিতে বলো। খুব তাড়াতাড়ি টুকি হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো কলকাতার রসগোল্লা তো বিখ্যাত আছেই, বাট মুর্শিদাবাদের পান্তোয়া কিন্তু কম নয়। হ্যালো, চেক চেক চেক। দেখো তোমরা যারা জানো না পান্তোয়া কি জিনিস, তাদেরকে বলে দিই, এপার বাংলার বিখ্যাত শহর বহরমপুরে পান্তোয়া কিন্তু খুবই একটা জনপ্রিয় খাবার। মানে হলো ওয়ান কাইন্ড অফ সুইট। ইউ নো হোয়াট এলস ইজ মোর সুইট দ্যান পান্তোয়া? মাই ইন্ট্রো। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ সৌহান রাজা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল DAC। আপাতত এখন বহরমপুরে। ওয়ান কে সাবস্ক্রাইবার, এটা কিন্তু আমার 1K সাবস্ক্রাইবার হয়ে গেছে, শুধুমাত্র তোমরা চাইছিলে বলে। আর তোমরা চাইলে তো, তোমরা চাইলে 2K সাবস্ক্রাইবারও হতে পারে, তো একটু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। আচ্ছা, তিন গুঞ্চি সাবস্ক্রাইব করো যারা আমার চ্যানেল নতুন আছো। 1, 2, 3 করলে? থ্যাংক ইউ। পান্তোয়া ব্যাপারে তুমি কি জানো? পান্তোয়া ব্যাপারে বলতে গেলে যে পানি দিয়ে যে মানে ভিজা ভাত থাকে ওটাকে পান্তোয়া ভাত বলে। গাইজ বলছে যে পান্তোয়া মানে নাকি পানি দিয়ে ভেজা ভাত, মানে পান্তা ভাত। হোয়াট? মুর্শিদাবাদের এই বহরমপুর শহরে এই পান্তোয়া বলো বা ছানা বড়া বলো বা কালো মিষ্টি বলো বা গোলাপজাম বলো, যেটাই বলো না কেন, এটার জন্য কিন্তু ইন্ডিভিজুয়ালি কোনো স্পেশাল দোকান নেই। প্রায় প্রত্যেকটা মিষ্টির দোকানেই এই পান্তোয়া খুব ভালো করে। পান্তোয়া মানে প্রত্যেকটা মিষ্টি খুব ভালো করে, তবে আমরা বহরমপুরের প্রত্যেকটা দোকানে তো সম্ভব না। আমরা এইখানেই স্কোয়ার ফিল্ডের একদম পাশে মঞ্জুশ্রী সুইটস, এখানে আমরা ট্রাই করবো আর তোমাদেরকে জানাবো। এইটা হচ্ছে সেই পান্তোয়া যেটা 3 পিস পড়ে আছে, দেখতে পাচ্ছ তোমরা, মাত্র 3টে পড়ে আছে। আর তার পাশে এটা হচ্ছে কাঁচা আমের মিষ্টি। তোমরা এইটা কে গেছো না কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি দুটো আজকে ট্রাই করব। আর আমার তো দেখতে ব্যাপক লাগছে কাঁচা আমের ফ্লেভারটা। এখন শীতকাল, তবু কাঁচা আমের ফ্লেভারটা আমি যদি পাই। আচ্ছা, প্রথমে অর্ডার করি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। ও, প্লেটটা দেখতে পাচ্ছ, বিরিয়ানির প্লেটের সমান প্লেট। আর এখানে দুটো পান্তোয়া দিয়ে দিয়েছে, খুবই নরম। সত্যি পান্তোয়াটা কি যতটা নাম শোনা যায় ততটা হবে কিনা আমি তোমাদেরকে জানাবো। আর এটা হচ্ছে কাঁচা আমের মিষ্টি, মানে কাঁচা আমের ফ্লেভারটা থাকে, মানে কৃত্রিমভাবে উৎপন্ন কোনো ফ্লেভার হয়তো, কিংবা মানে কী অ্যাড করে আমি জানি না, কিন্তু এটা সত্যি কিন্তু কাঁচা আমের ফ্লেভার। মানে আমি এর আগে একবার খেয়েছিলাম, তবে আজকে তোমাদেরকে আরও একবার দেখাবো। এটা দেখতে অনেকটা মানে সবুজ রঙের, মানে দেখতে বেশ সুন্দর লাগছে দেখতে। এটা মিষ্টি তো মিষ্টি হবেই, তবে এই কাঁচা আমের ফ্লেভারযুক্ত মিষ্টিটা মানে সত্যি কাঁচা আমের যেরকম একটা ফ্লেভার হয় না, পুরো সেম ফ্লেভারটা তোমরা পাবে। তোমরা যদি না বিশ্বাস হয় তোমরা এসে ট্রাই করতে পারো। আর এটা তো বেশ ভালো লাগছে আমার খেতে,
এবার হচ্ছে আমাদের মানে এটা এবার হচ্ছে আমাদের ভিডিওর যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে পান্তুয়া টেস্ট কেমন হয়। তো পান্তুয়াটা তোমরা দেখতে পাচ্ছ, একটু কাছ থেকে দেখা পান্তুয়াটা, দেখো আমি কাটছি। আসলে মানে কালো মিষ্টি বা গোলাপজামের থেকে একটু ডিফারেন্ট খেতে, মানে প্রায় মানে ভাই ভাই বলা যায়, কিন্তু একটু ডিফারেন্ট খেতে ওগুলোর থেকে। বেশ ভালো লাগছে খেতে, আর একটু বেশি মিষ্টি, বেশি মিষ্টি, যাদের মিষ্টি খেতে ভালো লাগে তাদের অনেক ভালো লাগবে, আমার তো অনেক ভালোই লাগছে এটা খেতে। এবার চলো বাইরে যাই, তারপর বাইরে গিয়ে আবার কথা বলছি। আমি শুনেছি যে মানে পান্তুয়াটা খুব বিখ্যাত এখানে। না, আমাদের বহরমপুরের ছানাবড়াটা হলো বিখ্যাত। ছানাবড়া? হ্যাঁ। আর পান্তুয়াটা তো আমি আজকে ভিডিও করতে এসেছি না, অনুষ্ঠানের বাড়িতে পান্তুয়াটা মানুষের খুব প্রিয়, এবং কি একটু গরম করে দিলে খেয়ে আমেজটা আলাদা আছে। এর জন্য হলো পান্তুয়ার চলটা ভালো বিয়ে বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে। আজকে আমি তোকে কেটে দেখাবো। আচ্ছা কেটে দেখা, দাদা আমাদেরকে কেটে দেখাবে, সরি দাদা না আঙ্কেল, তোমরা একটু ক্যামেরাটা নিয়ে দিকে এসো। এটা হলো সাদা, এটা হলো গোলাপজাম, এই পান্তুয়া। আর মাঝে যখন ওই লাল অংশটা ঢুকিয়ে সেটাকে করাবে তখন সেটা গোলাপজাম, গোলাপজাম হয়ে গেল। আচ্ছা মানে একই দুই ভাই কিন্তু একটু আলাদা আলাদা আলাদা, ওটা একটা ফেভারিট আলাদা হবে, এটার ফেভারিট আলাদা না। ছানা বড়া হয় ওটা করা, আমাদের বহরমপুরের বিখ্যাত, কলকাতা কি বিদেশ দেশ বিদেশে যায় ছানা বড়াটা। আর কলকাতার তো রসগোলা বিখ্যাত, ওটা কি আপনি কতটা মানে অ্যাপ্রিসিয়েট করেন কথাটা? কথাটা অরিজিনালি তো কলকাতা যে রসগোল্লা এই পেয়েছে, এটা অরিজিনালি আমাদের মুর্শিদাবাদে কি এরকম বানানো যায় না? কি রসগোল্লা? রসগোল্লা হ্যাঁ বানানো যায় না কেন? না না, এটা হলো বানানো যায় সব কিছুই আছে, তার মধ্যে হলো কলকাতা থেকে ওইটা একটা ওনারা একটা মানে যেটা হলো কম্পিটিশনের মার্কেটে ওনারা পেয়েছে, ওনারা পেয়েছিল। আমরা যদি এই ছানাবড়া কম্পিটিশন হয় তাহলে আমরা আমরা পাবো। আচ্ছা কেউ পারবে না ওটা করতে, এইটুকুই ফারাক। আচ্ছা ঠিক আছে, তো আজকে এসেছিলাম মূলত পান্তুয়ার ব্যাপারে জানতে, কিন্তু আরও অনেক ইনফরমেশান পেয়ে গেলাম। আর এই দোকানটার নাম হচ্ছে মঞ্জুশ্রী সুইটস, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। এখানে অনেক ধরনের মানে কি মিষ্টি নেই সেটাই হচ্ছে প্রশ্ন, সব ধরনের মিষ্টি এখানে আছে। আর আমি এর আগেও এখানে অনেকবার খেয়েছি, ওই জন্য আমি এই জায়গাটাই পছন্দ করলাম আজকে ভিডিওর জন্য। আর আমি যেটা বলবো, কাঁচা আমের ফ্লেভারযুক্ত মিষ্টিটা তোমরা মাস্ট ট্রাই করবো, ওটা কিন্তু দারুণ লাগছে খেতে। পান্তুয়া খাওয়া দাওয়া আমাদের শেষ, পান্তুয়ার ব্যাপারে বা কোনটা পান্তুয়া, কোনটা ছানা বড়া, কোনটা গোলাপজাম পুরো কনফিউশন ক্লিয়ার করে দিলাম। আর আমার নিজেরই বেশি মানে আমার নিজেরই কনফিউশন ক্লিয়ার হলো, আমি নিজেই জানতাম না কোনটা কী বলে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটাকে একটু লাইক দিও, লাইক দিলে কী হয় ভিডিওটা একটু ইমপ্রেশন বাড়ে, আর ইমপ্রেশন বাড়ে মানে আরও অনেক নতুন নতুন অডিয়েন্সের কাছে যায়। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ এই ধরনের ফুড ব্লগস আমি বানাই, এই ভিডিওগুলো ইন্টারেস্টিং করার চেষ্টা করি, আশা করি হয়, তোমাদের ভালোও লাগে, তোমাদের মতামত আমাকে কমেন্টে জানাবে। আর নতুন কোনো খাবারের সন্ধান থাকলে প্লিজ আমাকে নিজে কমেন্ট বক্সে জানাও। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। তো প্রত্যেকবারের মতোই থ্যাংক ইউ ফর কোম্পানিং মি টু দ্য এন্ড, সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও।